পজিটিভ নেগেটিভের জন্য না হয়তো একটা মিস্ট্রি বলে বাংলাদেশে হয়তো টিম ম্যানেজমেন্ট খুঁজতেছে, তারা কি বুঝে টিম বানায় আমি বুঝি না। আসলে আমার মনে হয় যে এই পজিশনের জন্য সে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট। জাকিরের কথাটা সবসময় আপনারা হয়তো ভুলে যান, আপনারা কেউ কিন্তু আসলে কখনোই জিজ্ঞেস করেন না, ছেলেটার হয়তো চেহারাটা একটু কালো। আমার মনে হয় যে আমাদের ইনভেস্টমেন্টটা ভালো ছিল, আমরা রাইট প্লেয়ারে চুজ করছি টিমের জন্য। দুইটা ম্যাচে একাই ম্যাচ জিতেছে এবং সে যেভাবে খেলে আসলে যে কোনো টিমের জন্যে অনেক একটা মানে সবসময় টিমটাকে সবসময় মানে স্ট্রাইক রেট বলেন যেটাই বলেন সে টিমটাকে সবসময় আগায় দিয়ে আসে। তো আমাদের ইনভেস্টমেন্টটা খুব ভালো হয়েছে আমি মনে করি, এবং সে বাংলাদেশের জন্য একটা বড় সম্পদ হবে আশা করতেছি। চারিদিকে শর্টস খেলতে পারে এবং অ্যাগ্রেসিভ এবং সেই সাথে অনেক সাহসী এবং বড় শট খেলতে পারে, এত ছোটো মানুষ তারপর এত বড় শট খেলতে পারে সেটা অনেক দেখতেও ভালো লাগে অ্যাটিটিউডের জন্য। আমি মনে করি খুবই ভালো খেলতেছে। শুধু হৃদয়ের কথা তো বলবো না, আমি আসলে আপনারা জাকিরের কথাটা সবসময় আপনারা হয়তো ভুলে যান, আপনারা কেউ কিন্তু আসলে কখনোই জিজ্ঞেস করেন না, ছেলেটার হয়তো চেহারাটা একটু কালো, এই কারণে আসলে আমার মনে হয় বোর্ডও তাকে দেখে না ঠিক মতো। আপনারা দেশের 6-7 নম্বর প্লেয়ার খোঁজেন, এই ছেলেটা লাস্ট 2 বছর ধরে খুবই ভালো খেলতেছে, তার স্ট্রাইক রেট যদি দেখেন এবং সে প্রতিটা দিনই আমাদের ক্রুশিয়াল মোমেন্টে রানটা করে দিয়েছে এবং সে অনেক সেন্সিবল। তা আমার মনে হয় যে এই ছেলেটাকে আসলে অপরচুনিটি দেওয়া উচিত। আমি গতকাল বাংলাদেশ টিম দেখলাম, আপনি টিমে 5টা ওপেনার রাখছেন, মিডল অর্ডার হয়তো 2টা ব্যাটসম্যান মাত্র, এরা সবাই হয়তো মিডল অর্ডার খেলবে। একটা সুবিধা আছে যে হয়তো কোনো দিন মানে সবসময় বাংলাদেশ ওপেনই করবে, 16-17 ওভারে ওপেন করবে, এটা একটা হয়তো সুবিধা হতে পারে। বাট রাইট জায়গায় রাইট প্লেয়ারটা পিক করাটা খুব জরুরি আমি মনে করি। এই ছেলেটা আপনি লাস্ট সিজনও দেখেন খুব জায়গা মতো কিন্তু সে কিন্তু রানটা করে আসে এবং টিমের যখন নেসেসারি যেভাবে খেলতে বলা হয় সে সেভাবে খেলতে পারে, সেন্সিবল। এবং আজকেও যদি দেখেন যে আমাদের একটা খারাপ অবস্থার সময় একটা ভালো পার্টনারশিপ দিচ্ছে, মানে স্ট্রাইক রেট স্টিল তার 130। তো এই ধরনের ছেলেরা আমরা যদি খুঁজি দিই আমাদের 6-7 নম্বর প্লেয়ারদেরকে যদি আমরা সুযোগ না দিই, আসলে সবসময় আপনারা দেখেন শ্রীলঙ্কাতে একটা এ টিম পাঠাইছেন তখন 8টা ওপেনার পাঠাই দিয়েছে, তো মিডল অর্ডার কে খেলতে চায়? ঢাকা লিগে গেলে আমরা কিন্তু মিডল অর্ডার কোনো প্লেয়ার খুঁজে পাই না, কারণ কেউ কোনো ছেলে মিডল খেলতে চায় না, কারণ আমরা তো ওই দেখি ওপেনাররা রান করে 1000 রান করে তাদেরকে আমরা পিক করি। যে 300 রান করে একটা 6-7 নম্বরের প্লেয়ার কখনো 300 রান করবে? হয়তো সে 1000 রান করবে না, সে 300 রান করবে, বাট তার 300 রানটা কিন্তু খুব ভ্যালুয়েবল, তার ওই 300 রানের উপরে ডিপেন্ড করবে টিম হারবে না জিতবে। তো এই ধরনের ছেলেদের যদি আমরা এনকারেজ না করি তাহলে কেউ তো ওইখানে ব্যাটিং করতে চাবে না। আপনারা নিজেরা যখন আমরা যখন ড্রাফট টেবিলে বসি দেখি যে আসলে 6-7 নম্বরের কোনো দেশি প্লেয়ার নেই, হাতে গোনা 3-4 জন। সো এদেরকে যদি আমরা যদি না গড়ে তুলি আসলে ভবিষ্যতে হয়তো আমাদের ওই সবসময় ওপেনার দিয়েই খেলতে হবে, টি-20ও খেলবো 5টা ওপেনার দিয়েই খেলবো। না আমার চাওয়া পাওয়া তো আমার চাওয়া পাওয়ার কোনো কিছু আমার কথা হলো আমার মনে হয় যে এই পজিশনের জন্য সে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট। আমি মাহমুদুল্লাহ রিয়াদের পরে আমি যদি কোনো ছেলেকে দেখি তাহলে আমার মনে হয় যে এই ছেলেটাই হচ্ছে বেস্ট, কারণ প্রতিটা দিনই আমাদের টিমটাকে সে বাঁচাচ্ছে এবং সেই সাথে টিমটাকে মানে প্রায় সময় সে কিন্তু একটা ভালো পজিশনে দিয়ে আসতেছে, সেটা আগে ব্যাটিং করুক আর পরে ব্যাটিং করুক, এবং খুব সেন্সিবল ব্যাটিং করে, এরকম না তো তার হাতে শর্ত নাই, সে চারিদিকেই মারতে পারে, পেসেও ভালো খেলে স্পিনেও ভালো খেলে তার রেকর্ডও ভালো। তো এই ধরনের ছেলেদের আসলে আমার মনে হয় যে সুযোগ দেওয়া উচিত। আপনি জাস্ট আপনি লাস্ট আমাদের এই যে নতুন টি-20 টিমটা দিয়েছে সেই টিমটাকে একটু একটু অ্যানালাইজ করে দেখেন আপনারা, আপনাদের কয়টা মিডল অর্ডার ব্যাটসম্যান নিচ্ছে? আপনার টিমে 5টা ওপেনার আছে সৌম্য সহ, তো সবাই নতুন বলেন প্লেয়ার, সবাই উপরে ব্যাটিং করবে, পিছনে ব্যাটিং করবে কে? তো হয়তো এই ওপেনারদের মধ্যে কেউ যায় হয়তো ওইখানে ব্যাটিং করবে, সে তো ওইখানে ইউজ টু না, সো যেহেতু ইউজ টু না তখন আপনি তাদেরকে তখন তার কাছ থেকে আবার পারফরমেন্স আশা করলেও তো আপনি আসলে ভুল করবেন। তো আমার মনে হয় রাইট জায়গায় রাইট প্লেয়ারটা চুজ করাটা অনেক বেশি জরুরি। তারা কি বুঝে টিম বানায় আমি বুঝি না আসলে।
ঠিক আছে, আমার মনে হয় যে আপনি যেটা বলছেন সেটাই হতে পারে, যে হয়তো রান দেখে উপর দিকে অনেক রান করছে টিমে নিয়ে নিছে, বাট একটা ছেলে যে 5 নম্বরে ব্যাটিং করতেছে সে 50 করবে না, সে 20 রান করবে, হয়তো 5 বলে 20 রান করতে হবে, টিমটা জিতবে বা হারবে, ওইভাবে আসলে টিমটা করলে আমার মনে হয় অনেক বেটার হবে। না যদি ভালোই বুঝতাম আমার মনে হয় আমরা একটু ভালো জায়গায় থাকতাম। পজিটিভ নেগেটিভের জন্য না, হয়তো একটা মিস্ট্রি বলার বাংলাদেশে হয়তো টিম ম্যানেজমেন্ট খুঁজতেছে, বাট আমার মনে হয় যে আরেকটু সময় নিয়ে ডাকলে ভালো হতো, ছেলেটাকে আরেকটু ম্যাচ খেলে তারপরে হয়তো হয়তো তো তাদের হয়তো নাও খেলতে পারে, বাট তারা হয়তো প্ল্যানিংয়ে রাখছে সেই জন্য হয়তো ডাকছে, বাট আমার মনে হয় আরেকটু প্রুভ করে আসলে সবার জন্যই ভালো এটা। না আমার এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। দল নির্বাচনের ব্যাখ্যায় আপনি নির্বাচক আজকেই বলছে যে স্ট্যাট ওয়াইজ সেখানে বেশ কিছু প্লেয়ারকে নেওয়া হয়েছে, আপনি কি মনে করেন কিনা যে ইম্প্যাক্ট ওয়াইজ প্লেয়ার সিলেকশন না করার কারণে আমাদের এই স্কোয়াডে এত বেশি ওপেনার বা টপ অর্ডার হইতে পারে? আমরা তো বললাম না আমরা ওই স্কোর শীট দেখি কে কত রান করছে, আমার কাছে তাই মনে হয়। এবং সেকেন্ড কোশ্চেন, আমরা 2 দিন দেখলাম চট্টগ্রাম ম্যাচ, 2 দিনই অনেক বেশি রান দেখছে, বিপিএলে আর কি আপনাদের পক্ষ থেকে একটা ডিমান্ড থাকবে কিনা যে এই ধরনের উইকেটে আরো বেশি ম্যাচ আয়োজন করলে হয়তো আমাদের জন্য? না, উইকেট নিয়ে আমার আসলে খুব বেশি কথা বলারও কিছু নাই, কারণ উইকেটটা যেরকম হবে আমাকে সেইভাবেই খেলতে হবে, আমি যেহেতু এখানে টিম যেহেতু ভালো করতে হবে, আপনার খারাপ উইকেটও আপনাকে ভালো খেলতে হবে, ভালো উইকেটও ভালো করতে হবে, এমন কোনো কথা নাই যে 200 রান হইলেই আসলে এটা টি-টোয়েন্টি উইকেট, আমি এটা কখনোই মনে করি না। আমার মনে হয় যে যেরকম উইকেট হবে সেরকম ক্রিকেট খেলতে হবে এবং সেটা বুঝেই ক্রিকেট খেলতে হবে, বাট এখানে উইকেট ভালো ছিল, অনেক ব্যাটিং ফ্রেন্ডলি ছিল, এটা একটা হয়তো দর্শকদের জন্য অনেক ভালো, বাট আমি উইকেট নিয়ে মানে এখন আসলে আমার উইকেট নিয়ে আসলে চিন্তাও করি না আমি, যদি উইকেট 200 রানের থাকে তাহলে আমাকে সেভাবেই খেলতে হবে, উইকেট 140-এ থাকলে সেভাবেই খেলতে হবে। না বড় ছয় কে মারতে পারে সেটা আসলে খুব বেশি ম্যাটার করে না, ম্যাটার করে বাউন্ডারি লাইনটা পার হয়েছে কিনা, ঠিক আছে, বাট মানে দুজনেই আসলে চারিদিকে শর্টস খেলতে পারে, যেটা টি-টোয়েন্টির জন্য অনেক ইউজ মানে একটা যে কোনো টিমের জন্য অনেক ভালো দিক, এবং স্পেশালি আমি খুব হ্যাপি যে আমার লোকাল ছেলেরা খুব ভালো খেলতেছে, লোকাল ছেলেরা সেটা বোলিংয়ে হোক বা ব্যাটিং হোক, যে কুমিল্লা টিমে লোকাল ছেলেরা ভালো খেলতেছে এবং তাদের একটু একটু করে ইম্প্রুভ হইতেছে, সেটাই আমার কাছে সবচেয়ে মুখ্য বিষয়, যে না তারা একটা টুর্নামেন্ট খেলতেছে কি না মানে কোনো কিছু না শিখে চলে যাচ্ছে, সেটা আমার কোচ হিসেবে আমি মনে করি অনেক বেশি ব্যর্থতা আমার, বাট তারা কিছু শিখতেছে, তাদের লাভ হচ্ছে, তারা হয়তো নেক্সট সিজনে আরও একটু বেটার প্লেয়ার হয়ে আসবে, সেটা হইলে অনেক বেশি খুশি আমি। উদীয়মান তো আসলে সুযোগ কীভাবে দিবে এটা তো প্রত্যেকটা টিমের নিজস্ব ব্যাপার, আমরা হয়তো চেষ্টা করছি কিছু ছেলেকে সুযোগ দেওয়ার, আর এটা তো আসলে সুযোগ দেওয়ার জায়গা না, এটা প্রফেশনাল জায়গা, এখানে আমাকে ম্যাচ জিততেই হবে, কারণ ওনার আমাকে পে করতেছে আমাকে ম্যাচ জেতার জন্যই, আমাকে এখানে আসলে সুযোগ দেওয়ার জন্য না। আর আরেকটা জিনিস হচ্ছে যে উদীয়মান প্লেয়াররা আসতেছে না, আজকে টিমটা ধরেন হয়তো আমি জানি না যে আজকে যে খেলাটা হয়েছে সেটাতে আমার কাছে মনে হচ্ছে যে স্ট্র্যাটেজিক্যালি আমরা একটু অ্যাডভান্টেজ পেয়ে গেছিলাম, কারণ যখন দেখছি তাদের 5টা ফাস্ট বোলার তখন আমাদের কাছে মনে গেছে যে না হয়তো ম্যাচটা আরও যত রান করুক আমরা এটা করতে পারবো এই উইকেটে, তো ওইখানে হয়তো অনেকগুলো ব্যাটসম্যানের অপরচুনিটি ছিল, হয়তো তারা দিতে পারতো কিন্তু তারা দেয় নাই, সেটা তাদের ব্যাপার, বাট আমার কাছে মনে হয় যে
আমরা চেষ্টা করি নতুন ছেলে সুযোগ দেওয়ার এবং যাদেরকে পিক করি তারা যেন সেই পজিশনে ভালো খেলতে পারে, তাদের সেই অপরচুনিটি দেওয়ার চেষ্টা করি। বাকিদের কথা তো আমি বলতে পারব না। লিটন দাসের যখন এইসব মানে টেকনিক্যাল ব্যাপার বা তার সাথে কী কথা সেগুলো তো আমি ডিসক্লোজ করতে পারবো না, বাট সে অনেক কনফিডেন্ট এবং সে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট ফাইনিস্ট ব্যাটসম্যান, খেলা দেখতেও ভালো লাগে। আমার মনে হয় যে সে আমার চেয়ে ভালো বুঝে আসলে তার কী করতে হবে। আর আমি হঠাৎ করে একজন, কারণ লিটন আমার কাছে তো সারা জীবন সারা বছর প্র্যাকটিস করে না, সো সেইখানে আমি আমার খুব বেশি কথাও বলতে পারবো না। সো আমার মনে হয় যে আমার যতটুকু বলার দরকার আমি ততটুকুই বলছি। সাকিব হলে তো আমি অনেক বেশি কথা বলতাম, কারণ তার আমি সারা বছরই দেখি কথা হয়। লিটনের সাথে হয়তো আমি এই টুর্নামেন্টের সময় আমার বেশি কথা হয়, তো এইখানে আসলে আমার বেশি কিছু বলারও নেই। সে তার নিজের ওয়েটা সে নিজেই বের করছে, সে কীভাবে আসলে রান করবে এবং কীভাবে তার সে কিন্তু তার প্রবলেমগুলো সে নিজেই বলছে এবং সে নিজেই সেটা সমাধান করছে। এখানে আসলে আমার কিছু করার ছিল না। এবং দ্রুত বাদ দিয়ে দিবেন আর কি, অবশ্যই একটা মানুষ ধরেন আমাদের ছেলেরা মানে যে কোনো আপনি যখন কষ্ট করবেন তখন আসলে যখন তারপর একটা ভালো রেজাল্ট করবেন তখন কিন্তু আপনি সেই কষ্টের মর্মগুলো বুঝবেন। অনেক সময় আপনি কষ্ট না করে অনেক কিছু পেয়ে যাবেন, তখন কিন্তু আপনি আর বলবেন যে তাকে আমার দরকার নেই কষ্ট করা। সেটা শুধু প্লেয়ার না, এগুলা আমাদের কোচদের ব্যাপারেও আসলে একই কাহিনী ঘটতেছে। ঠিক আছে, অনেকে হয়তো জাস্ট খেলা ছাড়ছে কিন্তু এসে হয়তো দেখা গেল যে সে খুব আন্ডার-19 এইচ-10 কোচ হয়ে গেছে, এইচপির কোচ হয়ে গেছে, তো সে কোনো কিছু আসলে কোনো কিছু কষ্ট না করে সে পেয়ে গেছে। তারপরে আসলে তার আর কী এম থাকতে পারে আপনি বলেন? তো আমি যদি 10 বছর কষ্ট করে তারপর ওই পজিশনে আসি তখন কিন্তু আমি বুঝবো যে আসলে আমার মর্মটা কী, যে আমি কীভাবে কষ্ট করে আসছি। তো সব কিছু আসলে কষ্ট করে অ্যাচিভ করলে এটা অনেক ভালো। মাঝে মাঝে হয়তো আপনি অনেক খুব বেশি প্রতিভাবান ছেলে তখন হয়তো আপনি তাদেরকে আপনি অবশ্যই সুযোগ দেওয়া উচিত যদি কোনো নতুনত্ব থাকে। অনেক ছেলে হয়তো কম খেলে হয়তো তাড়াতাড়ি সুযোগ পাবে, বাট আমার মনে হয় সব কিছুই একটা প্রসেসের মধ্যে আসলে সেটা ছেলেটার জন্য ভালো, এটা দেশের ক্রিকেটের জন্য ভালো। হ্যাঁ, এই ধরনের ক্রিকেট খেললে আমাদের সবচেয়ে বেশি লাভ হবে যে আমাদের বলাররা খুব তাড়াতাড়ি ম্যাচিউর হয়ে যাবে, যে এই ধরনের উইকেট আসে কীভাবে আমাকে তাকে তো স্ট্রাগল করতেই হবে। তখন সে হয়তো স্পিন করানো শিখবে, সে ভেরিয়েশন বের হবে বা তার বিভিন্ন লেন চেঞ্জ করবে, সে ওইটা অনেক মানে আপনি তখন বললাম না, আপনি যখন কষ্টের মধ্যে পড়বেন তখন আপনি অনেক কিছু শিখবেন। যখন সে ফেল করবে এখানে তখন কিন্তু সে বুঝবে যে না আসলে এখানে আসলে আমাকে কী করা উচিত। তো এই ধরনের উইকেটে খেললে একটাই লাভ, বলাররা খুব তাড়াতাড়ি ম্যাচিউর হবে এবং বলাররা শিখতে পারবে সবচেয়ে বেশি, কারণ ব্যাটসম্যানদের জন্য তো এটা অনেক ইজি উইকেট। এখানে যখন ভালো উইকেট হয় আমাদের বলাররা একটু নেগেটিভ ফ্রেমে চলে যায়, সে যে স্পিনার সে হয়তো ভুলে যায়, তখন সে থার্ড সিমার হয়ে যায়, মানে জোরে জোরে বল করা শুরু করে দেয়। তো আমার মনে হয় যেহেতু আপনি স্পিনার আপনাকে স্পিনের উপরেই তাকে আসলে আপনাকে আপনার কন্ট্রোলটা থাকতে হবে এবং সেই সাথে আপনার ফ্লাইটের ভেরিয়েশন আনতে হবে, পেসের ভেরিয়েশন আনতে হবে, কম বেশি করতে হবে, তখন হয়তো সে আস্তে আস্তে আমি বললাম না আস্তে আস্তে যখন এই ধরনের উইকেটে খেলবে তখন তারা আস্তে আস্তে শিখে যাবে আসলে আমাকে কীভাবে বল করতে হবে। লাস্ট না দেখুন, আপনাকে তো টিম নিয়ে আপনাকে আসলে চিন্তা করতে হবে। আমরা দেখেন আমরা কিন্তু প্রথমে হাসছি, আমি আপনাদের কিন্তু বলছিলাম যে আসলে আমাদের রাইট জায়গায় রাইট মুভমেন্ট আমরা দরকার। এটা একটা লম্বা টুর্নামেন্ট, লম্বা টুর্নামেন্ট আপনি প্রথম দিকে অনেক ভুল করবেন, তখন আপনি শেখার চেষ্টা করবেন। আমরা হয়তো শিখছি যে আমার এই জায়গাটা ভুল হয়েছে, এই জায়গাটা আমার এই জায়গাটা আমার অ্যাডজাস্ট করতে হবে। সো এইখানে আসলে টিমগুলোকেও নিজেদেরও সেভাবে আসলে তারাও চিন্তা করে, হয়তো কারোটা ঠিক হয় কারোটা ঠিক হয় না, আমরা হয়তো ওইভাবেই একটু অ্যাডজাস্ট করে নিছি। না পারা না পারেন এটা তো আসলে এক্সপিরিয়েন্স হয়ে গেলে তখন দেখবেন যে আস্তে আস্তে সবাই ঠিক হয়ে যাবে। তো
এটা অন্যদের টিমের কথা তো আমি বলতে পারবো না, তা আমরা হয়তো অ্যাডজাস্ট করি। এখন দেখা গেল যে আমি টুর্নামেন্ট খুব ফাটে মানে খুব ভালো খেললাম, সেমিফাইনালে যে আমার টিম পারফর্ম করতে পারলো না, তখন তো আসলে পুরোটাই যতই ভালো খেলে আসলে খুব একটা লাভ হবে না। তো রাইট জায়গায় রাইট প্লেয়ারগুলো থাকলে এবং তাদের ওই সময় যেন ফর্মে থাকে সেটার দিকে আসলে লক্ষ্য রাখাটা একটা টিমের আসলে ম্যানেজমেন্ট যারা আছে তারা আসলে তাদের কাজই হচ্ছে এটা। থ্যাংক ইউ।